সন্তানেরা দেখো তো, এই ফুলটি তোমরা কি কখনো দেখেছো? অনেকে হয়তো দেখেছো। অনেকে চিনতে পারছো এই ফুলটির নাম কি তোমরা জানো? এটির নাম মুকুট ফুল। দেখো তো কি সুন্দর দেখাচ্ছে, মুকুটের মতো। এটার একটা বিশেষ গুণ কি জানো? ও কিন্তু সারা বছর ফোটে না, ও শুধুমাত্র বৎসরে একবার ফোটে। কিন্তু ওকে সারা বৎসর যত্ন করতে হয়, ওর আগাছা পরিষ্কার করতে হয়। পাতাগুলো কি সুন্দর দেখো, ওর ওকে পরিষ্কার করে নিড়ানি দিতে হয়, আগাছাগুলো সরিয়ে দিতে হয়, জল দিতে হয়, বিশেষ করে শুকনার সময়ে ওকে জল দিয়ে একটু ভিজিয়ে রাখতে হয়। তাহলে ও এই ঠিক বর্ষার সময়ে এপ্রিল মাসে, মে মাসে ও ফুল দেয়। ওর ফুলগুলো কিন্তু অনেক দিন থাকে না, কিন্তু যে কয়দিন থাকে খুব আনন্দ দেয়। দেখো কি সুন্দর ফুল, ঠিক মুকুটের মতো। এবারে তাহলে বলো তো আমি তোমাদেরকে কি বলতে চাইছি। অনেকে বুঝে ফেলেছ, সারা বৎসর আমরা যখন পড়াশোনা করি, আমরা সারা বৎসর যখন সঠিক সময়ে সঠিক কাজ করি, আমার পড়াশোনা ঠিক একইভাবে যত্ন করতে হয়, থাক পরীক্ষার আগে শুধু পড়বো, তাহলে কি মুকুট পাওয়া যাবে বলো তো? ভালো রেজাল্ট করা যায় না? যায় না। বৎসরের শুরু থেকেই যখন আমি পড়াশোনায় যত্নবান হই, পড়ায় মন দেই এবং আগাছা পরিষ্কার করার মতন আমার ভুলগুলো সেরে সেরে তাড়াতাড়ি সঠিকভাবে পড়াশোনাগুলো শেষ করি, আর কি করি, জল দেই। আমাদের পড়াশোনা কীরকম করতে হয়? শিক্ষকদের উপদেশ শুনতে হয়, বই থেকে শিখতে হয়, শেখার একটা ইচ্ছা থাকতে হয়। আর তাহলে কি হয়, ঠিক এটিও ওই জল পাবার মতন, জল গ্রহণ করার মতন চেষ্টা থাকতে হয়। পিপাসা পেলে তুমি যেমন জল পান করো, তুমি যখন না জানো সেটি যখন শিক্ষকের কাছ থেকে জেনে নাও, সেটিও কিন্তু সেই জল গ্রহণের মতন। আর তখন কি হয় বলো তো? বৎসরের শেষে তুমি যখন ভালো রেজাল্ট করো, বাবা মা কত খুশি হয়, তোমাকে জড়িয়ে ধরে, ঘরে ভালো রান্না হয়, ঠিক মুকুট পাবার মতো। জানো আমরা এই পৃথিবীতে যা কিছু করি তার একটা পুরস্কার যেমন আছে, আমরা বিশ্বাস করি এই পৃথিবী থেকে আমরা যখন চলে যাব বেহেস্তে, আমরাও সেখানে ভালো থাকব। যদি এই পৃথিবীতে আমি ভালো কাজ করতে পারি, আর যদি পৃথিবীতেই আমি ভালো কাজ না করি, কী করে আমি যাব বলো তো? সুতরাং তোমরা সবাই এই মুকুট পাবার জন্য ভালো করো, ভালোভাবে নিজের পড়াশোনা করো, অধ্যবসায়ী হও, পানি পান করার মতন পড়াশোনার যে উপদেশ সেগুলোও গ্রহণ করো, এবং সবাই তোমরা ভালো ছেলে মেয়ে হও। সবাইকে ধন্যবাদ।